রবিবার সকাল 8:30 মিনিটে রাজধানীর বটতলা বাজারে কোভিড-19 এর উপর বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির অঙ্গ হিসেবে থাকছে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের উপর নীতি নির্দেশিকা সম্পর্কে আলোচনা প্রভৃতি। অনুষ্ঠানে মুখ্য স্বাস্থ্য আধিকারিক কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। প্রতিনিয়তই করব যত যখনই পারি। আমরা তো অলরেডি আমাদের যে অ্যাকচুয়ালি যে কোভিড বিধিগুলি মানার জন্য আমরা মানুষকে বলছি, আপনারা লক্ষ্য করেছেন যে বর্তমানে মানুষ অনেকটাই মানে যেই বিধিগুলি আগে মানা হতো ওইগুলি একদম মানা হচ্ছে না। তো আমরা আইএমএ এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পশ্চিম জেলার যে স্বাস্থ্য দপ্তর আমরা বেরিয়েছি অ্যাটলিস্ট মাস্ক পরিধানের মাধ্যমে মানে মানুষকে সচেতন করতে যে এইগুলি মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া, তারপরে আপনার স্যানিটাইজেশন ব্যবহার করা, এগুলিকে প্রমোট করার জন্য আমরা সবাই বেরিয়েছি। আজকে আমরা মোটামুটি 4টা বাজারকে আমরা কভার করবো, যেখানে বটতলি বাজার, গোল বাজার, চেষ্টা করছেন অ্যাওয়ারনেস করার জন্য, কিছু মাস্ক বিলি করছেন, ওনারা আমারও সহযোগিতা চেয়েছিলেন, তাই আমিও উপস্থিত হয়েছি ওনাদের সাথে। অ্যাকচুয়ালি কিছুদিন আগেই আমাদের মাননীয় এই মুখ্য সচিব একটা সার্কুলারও জারি করেছেন, আপনারা দেখেছেন যে প্রত্যেকটা অফিসে পরিষেবা নেওয়া এবং যারা কর্মচারী আছে যে প্রত্যেকেই যাতে মাস্ক পরে, এবং পরা মানে কি মানে স্বাস্থ্যবিধি মেনেই পরা, সেইটা যাতে আবারও পরিলক্ষিত হয়। কিছুটা ঢিলা হয়েছে এটা বুঝে আপনারাও বুঝছেন, আমরাও বুঝতে পারছি। এখন আবার নতুন করে দেশ সারা দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে, সেটাকে প্রতিহত করার জন্য আমাদের রাজ্য এখন একটা কমফোর্টেবল পজিশনে আছে, তো সেটাকে যাতে বজায় রাখা যায় আর বেটার করা যায় তার জন্য আমরা আবার রাজ্য সরকারের পক্ষ থেকেও বারবার অ্যালার্ট করা হচ্ছে। আমরাও পথে নামছি, আমরা আমাদের এই প্রচার অভিযান এবং আমাদের যে এনফোর্সমেন্ট সেটাও আমরা জারি রাখবো, আর আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে এইটাই বার্তা দিতে চাই যে সাবধানতা অবলম্বন করতে হবে, এর থেকে যাতে কেউই পিছপা না হতেন, কারণ সব কিছুর উপরে স্বাস্থ্য, এবং স্বাস্থ্য ভালো এবং আমরা যদি রোগ প্রতিরোধের দিকে আমরা যদি প্রিপারেশন না রাখি তাহলে রোগ হয়ে গেলে সেটাকে কঠিন। সুতরাং আমরা একটা স্বাভাবিক জীবনে একটা লকডাউন লম্বা সময় আমরা খুব কষ্ট করেছিলাম, তার থেকে একটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছি, এটাকে যাতে অব্যাহত রাখা যায় তার জন্য স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকেই চলবে, এটা আমরা আশা করি। বিউরো রিপোর্ট, ABC News, AGT Live।